বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাশেদ। অনলাইন হেলথ প্রো 360-র পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বর্তমান বাজারে বাংলাদেশ সহ মধ্যবিত্ত যেগুলো দেশ আছে সেগুলো দেশে শাওমি রেডমি ফোনগুলো এতটা পপুলার যেটা বলার মতো না। শুধু এদের কনফিগারেশনের জন্য না, এই সেটগুলোর ব্যাকআপ, চার্জার, চার্জিং, অনেকগুলো আদারওয়াইজ অনেক কিছু এদের অপরচুনিটি আছে যার জন্য এত পপুলার সেটগুলো। তো এই সেটগুলো কিছু অসাধু ব্যবসায়ী কিন্তু এগুলো নকল হিসেবেও কিন্তু বাজারে ছেড়েছে। তো অনেকেই কোশ্চেন যে আসলে শাওমি রেডমি ফোনগুলো আপনি দোকানদারের কাছ থেকে প্রতারিত হচ্ছেন কি না, অরিজিনালটা পাচ্ছেন কি না, মাদার ব্র্যান্ড চায়নাটা পাচ্ছেন কি না, এটা নিয়ে অনেকেরই একটা ডাউট আছে। তো এই ডাউটটা ভেঙে দেওয়ার জন্য আজকের টিউটোরিয়ালটা, তো চলুন শুরু করি। শুরু করার আগে একটা ছোট্ট কাজ করবেন, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা, যেভাবে আপনি শাওমি রেডমি ফোনটা চেক করবেন, চেক করার জন্য দেখা ছোট্টো একটা ট্রিক করতে হবে, সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার, অপেরা, ইউটিউব ব্রাউজার, যে কোনো ব্রাউজার যাওয়ার পরে আপনি গুগলে আসবেন। গুগলে এসে সার্চ বারে লিখবেন, আমি আবারও বলতেছি গুগলে এসে সার্চ বারে লিখবেন এমআই ভেরিফাই। দেখুন ভেরিফাই চলে আসছে, দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি যে একটা লিঙ্ক পাবেন, প্রথমে দেখবেন এমআই ভেরিফাই সার্চ দেওয়ার পর যে লিঙ্কটা পাবেন প্রোডাক্ট অথোরিকেশন, এই প্রোডাক্ট অথোরিকেশন যে অপশনটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে সিম্পলি একটা পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অথেন্টিকেশন একটা পেজ খুলে গেল। দেখুন এটা যেহেতু ডেস্কটপ মোড আছে, আমি আপনাকে প্রপারলি পুরোটাই দেখার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে তো আপনি কিছু ইন্ট্রোডাকশান দিয়েছে। তো এই ইন্ট্রোডাকশনটা দেখার দোকানে আমি আপনাকে দেখাচ্ছি। তো ইন্ট্রোডাকশনটা দেওয়ার আগে যেটা করবেন, আপনি আপনার মোবাইলে *#06 ডায়াল করবেন, ডায়াল করে কল দেবেন। আমি আপনাকে দেখাই দিচ্ছি পুরো সিস্টেমটা, একটু ওয়েট। দেখুন আপনার ডায়াল করে আসলে লিখবেন সরি *#06#, এটা ডায়াল করলে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার এমআই নাম্বার, মানে আইমি নাম্বার। এই আইমি নাম্বারগুলো যে প্রথমটা হোক দ্বিতীয়টা হোক যে কোনো একটা আপনি কী করবেন, এখান থেকে কপি করে নেবেন, বা নতুন কোনো একটা নোটপ্যাডে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার যে লিঙ্কটা আপনাকে দেওয়া হলো পোর্টাল অথেন্টিকেশন, যে এমআই ভেরিফিকেশন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে এই দেখুন জুম করে আপনাকে আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার IMEI অর SN, মানে সিরিয়াল নাম্বার। তো যাই হোক, সিরিয়াল নাম্বার তার দরকার নেই, আপনি এখানে আইমি নাম্বারটা দেবেন। যে আইমি নাম্বারটা আমরা কপি করলাম সেই আইমি নাম্বারটা এখান থেকে নিয়ে এসে আপনি এখানে ছেড়ে দেবেন। দেখুন কপি করে ছেড়ে দিলাম, সরি মাফ করবেন, ওকে ওয়েট, সরি। তো দেখুন চলে আসছে। তো এখান থেকে আপনি আইমি নাম্বারটা কপি করে নিয়ে আসার পর যে দেখতে পাচ্ছেন ইন্টার প্লিজ ইন্টার ইউর সিকিউরিটি কোড, মানে এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কপি করে আপনি এখানে দেবেন, মানে আপনি এখানে যেগুলো আছে সেগুলো আপনি এখানে কপি করে লিখে দেবেন। আমি লিখতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিম্পলি যখন আপনাকে এরকম করে কোডটা দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে কী করুন ভেরিফাই ক্লিক করুন। আমি ভেরিফাই ক্লিক করলাম। দেখুন ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ রেডমি নোট ফোর জিবি র্যাম, 6 GB রোম ব্ল্যাক, মানে আমি যে ফোনটা ইউজ করতেছি ঠিক সেই ফোনটার আমি আইমি নাম্বারটা ভেরিফিকেশন করলাম। এবং এখানে বলতে হচ্ছে কংগ্রাচুলেশন, ইউ ক্যান বি অ্যাসিওর ইন দ্য প্রোডাক্ট। এটা আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, তার মানে এই ফোনটা হচ্ছে একবারে 100% একটা অরিজিনাল একটা ফোন। তো এইভাবে আপনি এটাকে, যদি এটা নন ব্র্যান্ড হতো, মানে অরিজিনাল ব্র্যান্ড যদি না হতো, তাহলে এটা এখানে ইনভ্যালিড দেখাতো। তো বুঝতে পারছেন এটা একটা 100% একটা রিয়েল একটা অরিজিনাল ফোন। তো এইভাবে আপনি আপনার হাতের ফোনটা ভেরিফাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ট্রিক্সটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ট্রিক্সটা ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি রাশেদ। আরও এরকম টেক বিষয়ের কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের গ্রুপে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।